সকলের উপর সুখ আর শান্তি বর্ষিত হোক। সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ছোট্ট রেসিপি দেখাবো, যেটি হলো যেটাকে আমরা বলি লাল আলু বা রাঙা আলু, সেই রাঙা আলুর একটি চাট। খুব সহজ, খুব টেস্টি, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করি। আগে থেকে আমি রাঙা আলু বেক করে নিয়েছি, যেরকমভাবে কেক বেক করা হয়। এবার আমি রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। এবার একটি প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখানে তিনটি রাঙা আলু নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। লঙ্কা কুচি খুব সামান্য পরিমাণ, পাতিলেবু। এটি হলো চাট মশলা 2 চামচের মতো। আমি এখানে লবণ ব্যবহার করব না। আর এটি হলো জিরা, ধনে আর শুকনো লঙ্কার একটি পাউডার দিয়ে দিলাম। মিক্সড করে নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।